চোখটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো একটুও ঘুমের লক্ষণ নেই, মানে এটাই হয়ে থাকে প্রত্যেক দিন। গালে হাত দিয়ে কি ভাবছো? ওর নাম হচ্ছে মীরা, মীরার সাথে কিন্তু মায়ের বেশ ভালো আলাপ হয়ে গেছে। দেখবে আমাদের নক্কি ছেলে কি সুন্দর ক্রিম মেখে নেয়। একটা জিনিস নিয়ে জানো তো সৌমি, আমার দুজনেরই মুডটা পুরো অফ হয়ে গেল। বাড়িতে বাচ্চা আছে বলে শুধু আমাদের লেট হচ্ছে এরকমটা নয়, মামুনিদেরও কিন্তু খুব লেট হয়ে যাচ্ছে। আজকে চা খেতে খেতে পৌনে দশটা বেজে গেছে, আর বাবাকে যখন চা দেওয়া হয়েছে বাবা বলছে এই সময় তো সবাই অফিসে বেরিয়ে যায়, আর এখন এমন চা দিচ্ছ, মানে এরকমটা জেনারেলি হয় না, মানে আমাদের হাওয়া মামুনিদের গায়েও লাগছে। না সত্যি কথা বলতে দেখো বাচ্চাটা পুরোপুরি অজুহাত আমরা দিচ্ছি, মানে আমি যখন সকাল 8টার সময় ফিট করলাম তখন উঠে পড়া যেত, কিন্তু না বাড়িতে বাচ্চা আছে একটুখানি ঘুমিয়েই নি, তারপরে উঠলাম পৌনে 10টা, মানে এটা একদম বাজে হয়ে গেছে। তো এখন বেজে গেছে প্রায় 11টা, এবার মালিশ আন্টি এসে যাবে, আর তার আগে তোজোকে ডাইপার ফ্রি টাইম দিই, তো তাই জন্য আমি আর দিদি এখন ওকে পাহারা দিচ্ছি বসে বসে, কখন কি অঘটন ঘটে যায় সেই জন্য একদম চোখে চোখে রাখতে হচ্ছে। গুড মর্নিং তোজো, গুড মর্নিং। মামুনিদের কলকাতায় যেতে আর খুব বেশি দিন বাকি নেই, আর তারপরে খুব ভাইয়া সকালের দিকটা অফ হয়ে যাবে, তো সকালের রান্নাটা আমাকে সৌরভকে মিলিয়েই করতে হবে। তো এখন আমি বানাচ্ছি ব্রেকফাস্ট সবার জন্য পোহা। তো যেহেতু আজকে ভেজ, মামুনির ভেজ ডে বৃহস্পতিবার, তাই জন্য সবার জন্য পিঁয়াজ ছাড়াই পোহা বানানো হচ্ছে। আর আমার জন্য দেখো গ্রিন মুগ ভিজিয়ে রেখেছি, গ্রিন মুগ ছিলা বানাবো সেটা সন্ধ্যাবেলা খাওয়ার জন্য, এখন সবার সাথে পোহা খেয়ে নেবো। তো এটা খুব হেলদি অপশান, আর এখন একটু বেশি খিদেও পেয়ে যাচ্ছে, তো এই অপশানগুলো আমার মনে হচ্ছে বেটার। তো এটাকেও একদম পেস্ট বানিয়ে রেখে দেবো, তাহলে বিকেলবেলা যখন বানাবো ইজি হবে, তখনও বেটে করা অনেক বেশি ডিফিকাল্ট। বলে না কিন্তু সুন্দর করে ক্রিম মেখে নেয় একদম। লাস্ট কয়েকদিন ধরে সেটাফিলের এই ক্রিমটা ইউজ করছি, এটা কিন্তু সত্যি খুব ভালো জানো তো, তোমরাও এটা ইউজ করে দেখতে পারো তোমাদের বাচ্চার জন্য। ইনফ্যাক্ট আমিও এটা অ্যাজ এ ময়শ্চারাইজার এখন ইউজ করছি। সকাল সকাল স্নান সেরে একদম ক্রিম টিম মেখে একদম বাবুতি সেজে গেছে দেখো, আজকে আবার শ্যাম্পুও করেছে তোজো, আজকে আবার সবাই বলবে এটা চুল না আন্টি না। একদম শার্ট প্যান্ট পরে ফুল স্লিভ, চল একটু বেউ বেউ যাই নাকি? আজকে একটু বেউ বেউ যাবো আমরা, বেউ বেউ। ক্লাউড নাইন হসপিটালের সব সার্ভিস এত ভালো, কিন্তু ল্যাব রিপোর্টিংয়ের সার্ভিসটা না একদম ভালো নয়। অ্যাকচুয়ালি কথা ছিল সৌমির ইউরিন কালচারের রিপোর্টটা 3 দিনের মধ্যে ওরা মেল করে পাঠিয়ে দেবে, বাট 3 দিন গড়িয়ে 4 দিন হয়ে গেল এখনও আসেনি। তো আমি আসলাম ক্লাউড নাইনে ফিজিক্যালি রিপোর্টটা কালেক্ট করে নিই, মানে বারবার এরকম রিপোর্ট কালেক্ট করতে আসার কোনো মানেই হয় না তাই না? কিন্তু কিছু করার নেই, ম্যাডামকেও পাঠাতে হবে রিপোর্টটা কালচারে, দেখা যাক কেন আসছে না ভগবানই জানে। তো রিপোর্ট কালেক্ট করে নিলাম, অ্যাকচুয়ালি রিপোর্টটা না কালকে রেডি হয়ে গেছে, তো জিজ্ঞাসা করলাম কেন মেল আসছে না, বলছে অটোমেটেড ইমেল যায়, সিস্টেমে কোনো প্রবলেম ছিল সেই কারণে হতে যায় না, কি আর বলবো। তোজোর সাথে সাথে আমারও একদম স্নান টান সারা হয়ে গেল, আর মাসি এসে আমাকে বলি না এখন মাসাজ করিয়ে দেয়, তো তারপরে একবারে স্নান করে নিই। সত্যি বলছি খুব হেল্প হচ্ছে জানো তো, মানে এখন যেহেতু ফিট করাচ্ছি ওকে অনেকক্ষণ এরকমভাবে হোল্ড করে রাখতে হচ্ছে, তার জন্য অবশ্যই শোল্ডার পেন হচ্ছে, এটা সবাইরই হয়ে থাকে। আর তোমরা যারা এই ফেজ দিয়ে যাচ্ছ তাদের তো বলবো এই মাসাজটা মাস্ট, মানে করাতে পারো, দেখবে এনার্জি পাবে আর রিল্যাক্সিং তো বটেই। আর এখন এই ব্যাকগ্রাউন্ডটাই দাঁড়িয়ে কথা বলতে আমার বেশি ভালো লাগছে এই ক্রিসমাস ট্রিটার জন্য, খুব ভালো লাগছে দেখতে দেখো। তো আর বেশি দিন ওয়েট করা যাবে না, এবার তোজোর সাথে ছবিগুলো তুলে ফেলতে হবে, মানে আজ করবো কাল করবো করে করে আর হচ্ছেই না জানো, মানে প্রত্যেক দিনই কিছু না কিছু একটা চলছে। কালকে স্পন্দন দাদা ইভানের জন্য খুব সুন্দর একটা গিফট এনেছে, আমি তোমাদেরকে দেখাবো সেটা ভুলে গেছিলাম, তো এই উপহারটা স্পন্দন দাদার তরফ থেকে, এটা হচ্ছে কি বেবি রেকর্ড বুক। আর একটা উপহার ও এনেছিল, সেটা হচ্ছে একটা টগর ফুল, ওর বাড়ির বাগান থেকে ছিঁড়ে এনেছিল, কিন্তু কি হয়েছে রাস্তা দিয়ে আস্তে আস্তে সেটা নাকি পড়ে গেছে, তারপরে আমাদের এখান থেকে একটা অপরাজিতা ফুল তুলে বাইকে আবার দিয়েছে। আর দেখো শিল্পী এই ড্রেসটাও দিয়েছে ইভানকে, এটা খুব সুন্দর দেখতে, কালকে দেখাবো দেখাবো করে ভুলে গেছি, এখন এটা ওয়াশ করতে দিচ্ছি, তাই জন্য ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই, খুব সুন্দর হয়েছে জিনিসগুলো।
আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে আজকে। আজকে আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়ার রিস্কটা নিচ্ছি, কারণ তোজো ঘুমাচ্ছে। তো ভাত আছে, তার সাথে আছে আলু আর ঢেঁড়স দিয়ে তরকারি, ডাল, আর এদিকে আছে মাছের ঝাল পেঁয়াজ দিয়ে। তোজোর ক্লকটা মোটামুটি আমরা একটুখানি ধরতে পেরে গেছি, ও 3টে থেকে 5টা অবধি না জেগে থাকে, ঠিক আছে? যেটা হচ্ছে কি আমাদের একদম ভাত ঘুম দেওয়ার আদর্শ টাই। তো রোজ দিনই একটা ক্ল্যাশ হয়ে যায়, মানে তোজোকে আমরা জোর করে ঘুম পাড়ানোর চেষ্টা করি, আর ও ঘুমাবে না, আর আমাদের চোখটা আস্তে আস্তে করে বুঝে আসে, মানে বুঝতেই পারছো সিচুয়েশনটা কি হয়। তো আজকে একটু অন্যরকম হবে, এরকম কিছু ভেবেছি। আমরা তিনজনে মিলে একটুখানি বেরোচ্ছি, তিনজন নয় আমরা চারজনে মিলে একটুখানি বেরোচ্ছি। তো যাচ্ছি কোথায়? কোথাও নয়, জাস্ট গাড়ি করে একটুখানি এদিক ওদিক ঘুরবো। আর গাড়িতে উঠলে বাচ্চাদের দেখবে একটুখানি ঘুম ঘুম পেয়ে যায়, মানে এটা যদি সাকসেস হয় তাহলে আমরা 3টে থেকে 5টা অবধি বাইরেই ঘুরবো এবার থেকে। না যাই হোক, ভাবলাম তোজোকে নিয়ে একটু ঘুরে আসা যাক, আর আমরা ঠিক আছে আজকে দুপুরবেলা অতটা না ঘুমানোও চলবে। চলো যাবি তো? হ্যাঁ, আমরা ড্রেস টেস পরে নিয়েছি। বাহ, এই ড্রেসটা ভালো তো। আমরা ড্রেস পরে নিয়েছি, এবার আমরা বেউ বেউ যাব। তোজোর সাথে কিন্তু ডাইনোসরাসের একটা আলাদাই সম্পর্ক, অর্ধেক জামায় আমি দেখছি ডাইনোসরাসের এরকম ছবি প্রিন্ট করা থাকে, এটাতেও তাই। চলো চলো, আমরা বেউ বেউ কই আছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় 4-5 বার ডাইপার চেঞ্জ হয়ে গেছে, আর দেখছো তো চোখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটুও ঘুমের লক্ষণ নেই, মানে এটাই হয়ে থাকে প্রত্যেক দিন। এটা যে ব্যাড ব্যাড চোখ। হ্যাঁ, ড্যাব 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 ড্যাব। ভাইপোর ফার্স্ট আউটিং বলে পিসি মাঞ্জা মেরেছে, শুধু দেখো। আমি বললাম যে আমরা গাড়ি থেকে কোথাও নামবো না, তুমি এতটা মাঞ্জা নামালেও পারতে, যদি নামতাম তাহলে আরো বেশি দিত, আরো বেশি মাঞ্জা দিত নাকি। তো এই যে ইনি তো অলরেডি ঘুমিয়ে পড়েছে, চোখ বন্ধ হয়ে গেছে, আমাদের গাড়িও মানে গাড়িতে ওঠা অবধি আর কি ওয়েট করিনি, তার আগেই ঘুমিয়ে পড়েছে। না আমরা একটুখানি বেরোতে, কি বলতো বাড়িতে থেকেই এক রুটিন, না আমি নিজেরই ফার্স্ট্রেটেড লাগছে, তাই জন্য বললাম যে চলো একটুখানি কোথাও ঘুরে আসি। আমার মাথায় একটা অন্য প্ল্যান আছে, সেটা গাড়িতে উঠে তোমাদেরকে বলছি কোথায় যাবো। গিয়ে আমরা চারজনে মিলে বেরিয়েও পড়েছি, আমি জানি ব্যাপারটা খুবই ছেলে মানুষই লাগছে। তোজো আসার পর থেকে না যতবারই আউটিং হয়েছে বেশিরভাগই সব ডিস্ট্রেস আউটিং হয়ে গেছে, মানে আইদার হসপিটালে যাচ্ছি ডাক্তার দেখাতে, বা সৌমির শরীর খারাপ তড়ি ঘড়ি বেরোলাম, মানে এরকম একটা রিল্যাক্সিং আফটারনুনে বেরোচ্ছি লং ড্রাইভে, সেটা হয় না, এরকমটা হয় না। তো আজকে প্রথমবার, তাই জন্য আরো বেশি এক্সাইটেড লাগছে, আর তোজোকে নিয়ে যাচ্ছি বলে আরো বেশি ভালো লাগছে। তো কোথায় যাচ্ছি আমরা? তারপরে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, এই আমার সামনে বসে বসে খেয়েছে, ঠিক আছে, দু কাপ আবার, তখন সেদিনকে একটার সাথে একটা ফ্রি চলছিল ওই অফারটা, তো দুটো আমার সামনে সামনে বসে খেয়েছে। আমি বলেছিলাম যে আমাকে হসপিটালেই তুমি জাভা চিপস এনে দেবে, সেটা তো আর হয়নি। তো চলো, আজকে একটা ভালো সুযোগ পেয়েছি, দিদি বলছি আমি কোল্ড কফি খাই না, তো দিদির জন্য হট চকলেট নিয়ে নেবো, আর আমাদের জন্য জাভা চিপস। দারুণ একটা আউটিং হচ্ছে কিন্তু এটা, না মাঝে মাঝে এটাও বেশ ভালো লাগবে। এবার ওরও হয়ে গেছে, মানে 1 মাস হয়ে গেল, এবার আস্তে আস্তে বেরোবো, তবে তো ভালো লাগবে না। তো কি বলতো আমার ভীষণ ডিপ্রেস লাগছে, মানে একই রুটিন আমার মনে হচ্ছে, একটু আউটিং সত্যি দরকার। এসছি আমরা এখন বালেবাড়ি হাই স্ট্রিট বলে একটা জায়গা, এখানে না প্রচুর ফুড জয়েন্টস আছে। তো কথা ছিল হচ্ছে কি আমি গিয়ে নিয়ে আসবো স্টারবাকস থেকে কফি, সৌমি তোজো আর দিদি গাড়িতেই বসবে, বাট এখানে আসার পর মনে হচ্ছে এত দূর যখন এলাম তাহলে একটু যাই নাকি। ভালোই হয়েছে, চলো স্টারবাকসে গিয়ে বসেই কফিটা খাই, আর গাড়িতে এসে খেতে হবে না। না তোজো তো যথারীতি গাড়িতে উঠে মোটামুটি ঘুমিয়ে পড়েছে, ওকে এবার আমরা ফুল প্রোটেকশন দিয়ে দিয়েছি। হ্যাঁ, ঘুম থেকে তুলে জিজ্ঞাসা করো অর্ডারটা কি নেবে। গালে হাত দিয়ে কি ভাবছে, কোথায় এসে পড়লাম এরকম একটা ভাবছে, তোমাকে দেওয়া হয়নি
কমপ্লিমেন্টারি দেয়, আর আমরা টাকা দিয়ে আরো কয়েকটা ছবি তুলিয়েছিলাম, কারণ আমাদের আউটফিট গুলো বেশ ভালো লেগেছিল। ঠিক আছে, এখানে যখন হচ্ছে হয়েই যাক, অ্যান্টিসিপেট করেছিলাম যে ছবিগুলো আসবে, দেখতে হয়তো খুব ভালো লাগবে। যখন ওরা র ইমেজেস পাঠিয়েছিল প্রপস গুলোকে দিয়ে বেশ ভালোই লাগছিল দেখতে, বাট আজকে ফাইনালি যখন এডিটেড পিকচারগুলো পাঠালো, আমার সৌমি দুজনেরই একদম ভালো লাগেনি, তাই না? আমার এডিটিংটাই ভালো লাগেনি, মানে পুরো সাদা সাদা করে দিয়েছে, বিশ্রী লাগছে, মানে ওটাকে ফটো এডিটিং বলেই না, যেটা করেছে সেটা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছে, দিয়ে হয়ে গেছে, সেটা আমরাও করে নিতে পারতাম। মানে অ্যাপেলের যেটা মানে ইনবিল্ট এডিটর আছে তাতে বেশি ভালো এডিটিং হয় রাদার দ্যান যেটা ওরা করেছে। লোকাল বেবি ফটোগ্রাফার কারা কারা আছে কি করা যাবে, জানো ছবির ভাগ্যটা না আমাদের খারাপ, সত্যি খারাপ, বিয়ের থেকে খারাপ, তোমাদের প্রিওয়েডিং ভালো হয়নি, ভালো ছবি তুলতে পারেনি, মানে আমাদের বিয়ের সময় মেমোরিজ এন্ড মোমেন্টস কে দিয়ে আমরা ছবি তুলেছিলাম, তারাও পুরোপুরি ধেড়িয়ে ছিল, সেটা আমরা তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। এবারেও দেখাচ্ছে খুবই খারাপ, আমি এটাই বুঝে গেছি, আমরা নিজের হাত থেকে বেটার ছবি তুলি। দিদি এসেছে তোর সাথে মিট করতে, বড় দিদি। হ্যাঁ, ও আমি কুছ নেই বল রহি হ্যায়, আমি দিদি আসকো গানা মনে রাখো। এটা হচ্ছে ওর গান, না ও কিন্তু আস্তে আস্তে কথা বলছে, তাই না? এখন আস্তে আস্তে কথা বেরোচ্ছে মুখ দিয়ে, সব বড় বড় গেস্টরা আসছে তোদের সাথে মিট করতে, কালকে দাদা এসেছিল, আজকে দিদি এসেছে। ওর নাম হচ্ছে মীরা, মীরার সাথে কিন্তু মায়ের বেশ ভালো আলাপ হয়ে গেছে। ওরে না, এইটারই আওয়াজ হচ্ছিল ঝুনঝুন করে, এটা বেশ ভালো হয়েছে না, ও যখন কাঁদবে টাঁদবে এটা দিয়ে বলা, আস্তে আস্তে কান হচ্ছে তো এগুলোর প্রয়োজন পড়বে এবার। আচ্ছা, এটা একটা জামা সেট, এটাও খুব সুন্দর দেখতে, কালারটাও খুব ভালো। আজকে দুপুরে খুব এনার্জি নিয়ে বেরিয়ে গেছিলাম তোজোকে নিয়ে, এটার জন্য খুব এক্সাইটেড ছিলাম, তো রেস্ট তো হয়নি, দুপুরবেলা এক ঘন্টার জন্য একটা পাওয়ার ন্যাপ হয়ে যায়, এখন খেয়ে দেয়ে কি ঘুম পাচ্ছে, কিন্তু রাত্রিবেলা তো টানতেই হবে, মানে ডিউটি তো করতেই হবে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।